24.7 নিউজ বাংলায় আপনাকে স্বাগত। আমি মৌমিতা। ফের আদালতের ধাক্কা ছিল রাজ্য। এবার উপাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিপক্ষে গেল রায়। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ফের আদালতে ধাক্কা খেল রাজ্য। এবার উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যের বিপক্ষে গেল রায়। রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ জানিয়ে দিল হাইকোর্ট। একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টের রায় বিপক্ষে যাচ্ছে রাজ্যে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে ছবি দেখা গেছে, এবার সেই মুখে তুবড়ে পড়া দৃশ্য দেখা গেল নবান্ন রাজভবনের সংঘাত নিয়েও। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে উচ্চ আদালতের রায় এবার রাজ্যপাল ফেভি আনন্দের দিকেই গেল। অর্থাৎ রাজ্যপাল কর্তৃক দশ উপাচার্য নিয়োগের বিষয়টি সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। বাংলার রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের ঘটনা নতুন নয়। এর আগে যিনি ছিলেন অর্থাৎ জগদীপ ধনখড়ের সময় থেকে যেন নবান্ন রাজভবনের আদায় কাজ করার সম্পর্ক তৈরি হয়েছে বেশি করে। মাঝে মধ্যে রাজ্যপাল ও সরকারের মধ্যে টুইট যুদ্ধের আবহ তৈরি হয়েছিল। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজ্যপাল ফেভি আনন্দের ভাঙুর যাওয়া নিয়েও সেই একই চিত্র দেখা গিয়েছে। তবে বর্তমান রাজ্যপালের সঙ্গে সংঘাতের ঘটনা শুধু আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই নয়, এই পরিস্থিতি তৈরি হয়েছে অন্য বিষয়ে। আর তার মধ্যে অন্যতম হল রাজ্যপাল কর্তৃক রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ঘটনা। রাজ্যপাল সেভি আনন্দ 11টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, যদিও সেই 11টির মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে